20 জুন মঙ্গলবার তাদের মধ্যে থেকে বেশ কিছু মনোনয়নপত্র প্রত্যাহার করলেন। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের অফিসে দেখা গেল সেই ছবি। মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা প্রত্যেকই জানিয়েছেন ঊর্ধ্বতন নেতৃত্বের কথায় তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। টিকিট না পাওয়ার অভিমানে দল ত্যাগ করেছিলেন, তবে আবারও তৃণমূল কংগ্রেসের দলে ফিরলেন তারা। মনোনয়নপত্র তোলার পর কি বললেন তারা এবং মেমারি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহসভাপতি অমর সাহা। ব্যুরো রিপোর্ট, সমাজিত ঋষি। জায়গায় এসেছেন দিদি? আমি আজকে বিডিও অফিসে এসেছি। কি কারণ? আমি মুখ্যমন্ত্রীকে ভালোবাসি, দলকে আমি ভালোবাসি। আমি আজকে মনোনয়নপত্র তুলতে এসেছি, জাতীয় কংগ্রেসের দাঁড়িয়ে ছিলাম। কয়েকদিন আগে আমি কংগ্রেসে যোগদান করেছিলাম, আজকে নমিনেশন উইড্রল করছেন, কারণটা কি? যেহেতু আমি মুখ্যমন্ত্রীকে ভালোবাসি, মনে দুঃখ নিয়ে আমি এসেছিলাম, খুব কষ্ট নিয়ে এসেছিলাম, তাই আজকে আমি মনোনয়নপত্র আগে তুলি। কত নম্বর বুথ থেকে দাঁড়িয়েছিলেন এবং কোন পঞ্চায়েত? 6 নম্বর সংসদ বিজেপি। আপনার নাম? ঝর্ণা রায়। ধন্যবাদ। আজকে ব্লক অফিসে উইড্রলের দিন, এই উইড্রলের দিনে যারা তৃণমূল থেকে বিভিন্ন দলে নমিনেশন পত্র দাখিল করেছিলেন তারা উইড্রল করছেন, এই বিষয়ে আপনার কি মতামত? এই বিষয়ে মতামত হলো, মেমারি 2 ব্লকে তৃণমূল কংগ্রেস শক্তিশালী জায়গায় আছে, সেখানে সাময়িকভাবে প্রার্থী তালিকা দেখে কেউ ভুল বুঝে দলের প্রতি অন্য দলের হয়ে কেউ কেউ নির্দল হয়েও নমিনেশন করেছে, তারা সেই ভুল থেকে বেরিয়ে এসে মমতা ব্যানার্জির প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে আমাদের বিধায়ক জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের সমর্থনে ঐক্যবদ্ধভাবে মেমারি 2 ব্লকে সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে যারা লড়তে এলো আমরা দলের পক্ষ থেকে তাদের সকলকে যথাযোগ্য সম্মান এবং স্বাগত জানাচ্ছি। কতজন মতন আজকে নমিনেশন উইড্রল করেছেন জানা আছে? এ পর্যন্ত 12 জনের উইড্রল হয়েছে, আরও কিছু উইড্রল হবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অমর সাহা, সহকারী সভাপতি মেমারি 2 ব্লক। ধন্যবাদ। আজকে এখানে কি জন্য এসেছেন দিদি? নমিনেশন তোলার জন্য। এটা কোন জায়গায় নমিনেশন তুলছেন? মেমারি 2। কাদের হয়ে নমিনেশন জমা দিয়েছিলেন? টিএমসি দলে। আজকে নমিনেশন তুলছেন কারণ কি? আমি সিম্বল পাইনি, একজন সিম্বল পেয়েছে, তার জন্য মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর অনুমতিতে আমি তুলছি। আপনি কোন বুথ থেকে দাঁড়িয়েছিলেন, কোন পঞ্চায়েত? সাতগেচিয়া 2 53 নম্বর বুথ। আপনার নাম? রুমা সরকার। ধন্যবাদ। আজকে কোন জায়গায় এসেছেন এবং কি কারণে? আমি আজ বিডিও অফিসে এসেছি, আমি জাতীয় কংগ্রেস হয়েছে কমিশন ফাইভ করেছিলাম, আমাদের ব্লকের নেতা ইসমাইল দা অনুরোধে আমি আজকে আমার নমিনেশন তুলে নিলাম জাতীয় কংগ্রেস থেকে। আমি তো বেশ কয়েকদিন আগে কংগ্রেসের হয়ে নমিনেশন করেছিলেন, তা আজকে উইড্রল করছেন, আজকে কি কারণটা? কি কারণটা? হচ্ছে দাদার অনুরোধ, ইসমাইল দার অনুরোধে আমি করব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম কাজী ভট্টাচার্য, আমি বিজুর 1 নম্বর 5 নম্বর সংসদ থেকে দাঁড়িয়েছিলাম। ধন্যবাদ। আজকে কি কারণে বিডিও অফিসে এসেছেন? আমি এসেছি, আমি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলাম, তা আমি প্রার্থী আজকে যুদ্ধ করলাম। কোন গ্রাম পঞ্চায়েত থেকে দাঁড়িয়েছিলেন? বপাসন 2/2 176/17 পার বাড়ারি গ্রাম। কি কারণে উইড্রল করলেন? আমি উইড্রল করলাম দলের কথা ভেবে, দল বার্তা দিচ্ছে। দল মানে কি দল? তৃণমূল, আমার দল বার্তা দিয়েছে, আমি আমার দলের কথা শুনে আমি নিজের প্রার্থী উইড্রল করলাম। আমাদের মাননীয় জেলা সভাপতি রবি চ্যাটার্জি মহাশয় উনি বাধা দিচ্ছে, আগামী দুটোর মধ্যে হবে, আমি কাউকে বাড়তে পারলাম, তার জন্য সরি, আমি বাড়ি ছিলাম, আমি মনে করি আজকে 10 তারিখে হাজির হয়েছি, 10 তারিখ হাজি এখন আমার উদ্যোগ হলো, তার উদ্যোগ রিসিভ আমি সঙ্গে নিয়ে এসেছি, সঙ্গে নিয়ে উদ্যোগ করলাম এবং সোনাল ঘোষ মহাশয় সবাই বার্তা দিচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে নির্দল প্রার্থী উদ্যোগ করতে হবে, তার জন্যে আমি আমার দলের
নীতি আদর্শ মেনে আমি তৃণমূলই থাকছি এবং মোহাম্মদ ইসমাইল মশাইকে আলোচনা না করে নির্দল প্রার্থী দিয়েছিলাম, কিন্তু ইসমাইল সাহেব আজকে আমাকে ফোন করলে যে তুমি নির্দলের প্রার্থী উইথড্র করে নাও। আমি দাদার কথা শুনে নির্দল প্রার্থী উইথড্র করলাম। আমার দলের কোনো লোক আজ পর্যন্ত আমাকে বলে নাই তুমি প্রার্থী উইথড্র করো, কী করো না করো কোনো আলোচনা করো না। আমি অপনেত্রিত, আমি টিভি দেখে সেই মতো অবস্থায় আমি দলের কথা ভেবে উদ্যোগ করলাম। আপনার নাম এবং পরিচয়? আমার নাম নূর ইসলাম মণ্ডল। আমার বুথ নাম্বার কত? কত থেকে দাঁড়িয়েছিলেন? আমার বুথ নাম্বার হচ্ছে 176/17। ধন্যবাদ।